আচ্ছা, আমি তোমাদের আজকে মানে চিহ্ন যুক্ত সংখ্যা, যে এমনি তো নর্মাল সংখ্যা ধনাত্মকই থাকে, মানে কোনো চিহ্ন দেওয়া না থাকলে, কিন্তু যদি এখানে যদি ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে আমরা যদি কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য তিনটা পদ্ধতি আছে। একটি হলো প্রকৃত মান গঠনের মাধ্যমে, সাইন ম্যাগনিটিউড ফর্ম, একের পরিপূরক গঠনের মাধ্যমে, দুইয়ের পরিপূরক গঠনের মাধ্যমে। দুইয়ের পরিপূরকটাই মূলত আমরা শিখব। দুইয়ের পরিপূরক শেখার জন্য আমাদের আবার একের পরিপূরক পদ্ধতিটা অটোমেটিক্যালি শেখা লাগবে। ওকে, আর এই তিনটা পদ্ধতি, যে প্রকৃত মান গঠন, একের পরিপূরক গঠন এবং দুইয়ের পরিপূরক গঠন, মানে ধনাত্মক সংখ্যার তিনটি পদ্ধতিতে প্রকাশ একই রকম সিস্টেম হবে, মানে একই আউটপুট আসবে, কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এক এক পদ্ধতিতে এক এক রকম দেখা যাবে। যেমন আমরা প্লাস ফাইভ প্রদর্শন করার ক্ষেত্রে মানে তিনটি পদ্ধতিতে একই হবে, মাইনাস ফাইভ কে প্রদর্শন করতে হলে সাইন ম্যাগনিটিউড ফর্মে প্রকৃত মান গঠনে এক পদ্ধতি থাকবে, ওয়ানস কমপ্লিমেন্টে একরকম থাকবে, টুস কমপ্লিমেন্টে একরকম থাকবে। আমাদের এই পদ্ধতি শেখার আগে আরেকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তা হলো রেজিস্টার সম্পর্কে। রেজিস্টার, যেমন রেজিস্টার আমরা যে সংখ্যাটা প্রকাশ করব সেই সংখ্যাকে বাইনারি বিট করলে কয় বিট লাগে সেই অনুযায়ী আমাদের কত বিট রেজিস্টার ব্যবহার করতে হবে সেটা ডিফাইন হবে। যেমন আমরা এমন একটা সংখ্যা প্রকাশ করতে চাচ্ছি যেটা বাইনারিতে প্রকাশ করতে হলে আমাদের 8 বিট লাগতেছে অথবা 10 বিট লাগতেছে, এটা কি 7-এর চেয়ে বেশি, তাই না? রেজিস্টার সাধারণত 8 বিট অথবা 16 বিট অথবা 32 বিট এই এই টাইপের রেজিস্টার হয়। এখন আমরা যদি এমন একটা সংখ্যা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যেটার মেমোরি মানে যেটা প্রকাশ করতে বাইনারিতে 12 বিট লাগতেছে, তাহলে 12 বিট লাগলে এটা কিন্তু 8 বিট ক্রস হয়ে যাচ্ছে, তাহলে 16 বিট রেজিস্টার লাগবে। আর যদি আমাদের সংখ্যা প্রকাশের পদ্ধতিতে যদি 8 বিটের নিচে হয়, 8 বিট থেকে আবার একটা বিট তোমার সাইন বিট হিসেবে গণনা হবে, তাহলে ডাটা বিট হিসেবে আমরা মূলত 7টা বিট গ্রহণ করতে পারবো। 7 বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যাবে তোমরা কি বলতে পারবে কেউ? আচ্ছা, আমি বলি 4টা, যদি 1 লিখি আমরা 4টা 1, 4টা 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত বলো তো? 1, 2, 4, 7 হলো, 7 আর 8, তাহলে কত হলো টোটাল 15। তাহলে 4 বিট দ্বারা আমরা সর্বোচ্চ 15 পর্যন্ত প্রকাশ করতে পারি। তাহলে এরকম আরো যদি বিট বাড়াই, যেমন 5 বিট দ্বারা আমরা সর্বোচ্চ কত পর্যন্ত, 21 পর্যন্ত প্রকাশ করতে পারবো, এরকম 7 বিট দ্বারা 2^7 127 পর্যন্ত আমরা প্রকাশ করতে পারবো। 127-এর চেয়ে বেশি যদি আমরা সংখ্যা প্রকাশ করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, 8 বিট লেগে যাবে অথবা 9 বিট লাগবে, আর চেয়ে বেশি বেশি গেলে তাহলে আমরা সেই ক্ষেত্রে 16 বিট রেজিস্টার ব্যবহার করব, আর আদারওয়াইজ আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। এখন আমরা আসি প্রকৃত, এখানে আমরা দেখব কিভাবে প্রকৃত মান গঠন করা হয়। প্রকৃত মান গঠন করলে আমরা যে সংখ্যাটাকে প্রকাশ করব ওই সংখ্যার আগে বাইনারি ফর্ম লিখবো। যেমন 5-এর বাইনারি ফর্ম কত হয় তোমরা সবাই জানো, 5-এর বাইনারি মান হচ্ছে 101। আমাদের এখানে মাত্র 3টা বিট লাগতেছে, 1টা বিট যদি আমরা সাইন বিটের জন্য মানে চিহ্ন বিটটা কি 0 বিট, চিহ্ন বিট মানে 8 নম্বর বিট, লেফট মোস্ট বিটটা, এই বিটটা যদি 0 হয় তাহলে এই সংখ্যাটি হবে ধনাত্মক, আর যদি 1 হয় তাহলে ঋণাত্মক সংখ্যা। ওকে, এটা হলো চিহ্ন বিট সাইন বিটের জন্য নির্ধারিত, আর বাকি 7টা বিট হবে ডাটা বিট। এই 7টা বিট যদি আমাদের 7 বিটের চেয়ে কম লাগে তাহলে আমরা এগুলো 0 দ্বারা ফিল করব। ওকে, এটা হলো প্লাস 5, এটা হলো সাইন বিট। এখন যদি আমরা মাইনাস 5 কে প্রকাশ করতে চাই, জাস্ট এই সাইন বিটটাকে আমরা 1 করে দিলেই আর সব যা ছিল আগের মতোই ডাটা ফিল
মানে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 7 বিট হবে ডেটা ফিল্ড আর 1 বিট হবে সাইন বিট। তাহলে আমরা এই পার্টটা হলো ডেটা ফিল্ড আর সাইন বিট, তাহলে এটা হবে কি -5 এর প্রকৃত মান গঠন প্রক্রিয়ার মাধ্যমে -5 কে প্রকাশ করা হলো। তাহলে আমরা নেক্সট পদ্ধতি সম্পর্কে পড়ি, 1 এর পরিপূরক। এটাও ঠিক একই রকম সিস্টেম প্রায়, তোমার এই প্রক্রিয়ায় ডাটা বিট হবে 7টা, মানে 7টা বিট যদি ক্রস না হয়, 7 বিট ক্রস হয়ে গেলে আমাদের বাইনারিতে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আবার 15 বিট হবে, মানে 16 বিট রেজিস্টার হবে, 15 বিট ডাটা বিটের জন্য হবে আর 1 বিট সাইন বিটের জন্য থাকবে নির্ধারিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে সংখ্যাটা প্রকাশ করতে হবে ওই সংখ্যাকে আগে বাইনারিতে লিখে, যেমন এখানে +5 দেওয়া আছে, আমরা একটু কঠিন এক্সারসাইজ ট্রাই করি। লেটস 37 37 কে বাইনারিতে নিলে এটা কি বাইনারিতে কিন্তু মুখে মুখে নেওয়া যায়, তবে যদি নিতে পারো দেখো এই পদ্ধতিটা খুবই কার্যকর। যেমন 37 এর চেয়ে নিচে 2 এর পাওয়ার সংখ্যা কি আছে 32, 32 এর জন্য একটা 1, এরপরে 32 এর পরে এখানে কত অবশিষ্ট আছে 5, কিন্তু 32 এর নিচে 2 এর পাওয়ার সংখ্যা আছে 16, তাহলে আমাদের 5 এখানে 37 প্রকাশের জন্য লাগবে, কিন্তু আমাদের নেক্সট 32 এর পরে সংখ্যা আসতেছে 16, তাহলে ওই জায়গায় ওই পজিশনে আমরা 0 দিয়ে দিব। নেক্সট আমাদের 2 এর পাওয়ার আছে 8, 8 ও লাগতেছে না যেহেতু আমাদের 5 অবশিষ্ট আছে। নেক্সট আছে 4, 4 লাগতেছে যেহেতু 5 অবশিষ্ট আছে, এবং এরপর অবশিষ্ট থাকলো অনলি 1। তাহলে আমরা এই গড় ছিল 4 এর, 2 এর গড়টা 0 করে দিব, দেন 1। এই সংখ্যাটা হচ্ছে 37 এর বাইনারি ফর্ম। তাহলে এখানে বিট কয়টা, 6 বিট আছে। আমরা বলছি ডাটা বিট কে প্রকাশ করতে হলে আমরা আমরা কয় বিট হবে ডাটা বিট 7 বিট হবে, 7 বিটে করতে হলে আমরা এখানে একটা 0 দিব, তাহলে আমাদের এখন 7 বিট হলো, এবং এটা যেহেতু ধনাত্মক নাম্বার পজিটিভ নাম্বার তাহলে এটার চিহ্ন বিট কি হবে 0, ওকে, নেগেটিভ হলে 1 হতো। আচ্ছা এখন আমরা বলতেছি যে ঋণাত্মক সংখ্যার একের পরিপূরক পদ্ধতি, যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে আমরা কি করব, একের পরিপূরক পদ্ধতি, একের পরিপূরক হচ্ছে এটার যে ধনাত্মক সংখ্যার যে বাইনারি মানটা থাকবে এটাকে প্রত্যেকটা বিটকে রিভার্স করে দেওয়া। রিভার্স করে দেওয়া মিন্স 0 কে 1 করে দেওয়া, 1 কে 0 করে দেওয়া, ভেরি ইজি। ওকে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম। এখানে দেখো একটা সহজ একটা উদাহরণ দিচ্ছে, +5 কে আগে রিপ্রেজেন্ট করছে 8 বিট রেজিস্টারে 101, এবং বাকি লেফট মোস্ট বিট গুলো 0 দ্বারা ফিল করা হয়েছে, দেন এটাকে -5 এ একের পরিপূরক পদ্ধতিতে করলে বিট গুলো রিভার্স করে দিচ্ছে, এটাই। ওকে নেক্সট আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যাই। 2 এর পরিপূরক এর আগে যে 1 এর পরিপূরক করছি ওইটার পরে একটা এক্সট্রা স্টেপ থাকবে এখানে 2 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যা প্রকাশের ক্ষেত্রে। এই পদ্ধতিটা কি, আমাদের 1 এর পরিপূরকে প্রাপ্ত মানের সাথে জাস্ট আমরা 1 যোগ করে দিব, 1 যোগ করে দিব, তাহলে কি হয় আমরা দেখি। যেমন আমরা -5 এর -5 কে যখন আমরা 1 এর পরিপূরক করছিলাম তখন আমরা কি পাইছিলাম, মনে করো মূল ভাবে লিখলে +5 কে যদি আমরা লিখতে চাই তাহলে কি ছিল 101, এটা লেখা ফার্স্ট, ওকে, এটাকে যদি -5 মানে 1 এর পরে পুরো পদ্ধতিতে করতে চাই 1 1 1 1 1
ওকে, এটা হলো একের পরিপূরক, ওয়ানস কমপ্লিমেন্ট। এটাকে যদি দুইয়ের পরিপূরক পদ্ধতি করি, জাস্ট লাস্টে প্লাস ওয়ান দ্বারা যোগ করি, জিরো আর ওয়ান প্লাস করলে ওয়ান, নেক্সট ওয়ান জিরো, ওয়ান 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 ওয়ান, এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এর দুইয়ের পরিপূরক পদ্ধতি। এখন দুইয়ের পরিপূরক কেন আমরা গঠন করব আমরা দেখতে পারি। এর আগে তুমি তোমরা একটা বিষয় খেয়াল করছো যে চিহ্নবিদ সিস্টেমে আমরা যদি প্লাস জিরো মার্কারটা অন করি, এর পূর্বের সিস্টেমগুলোতে যদি প্লাস জিরো অথবা মাইনাস জিরো কে রিপ্রেজেন্ট করি, দেখব আমরা দুইটা ভিন্ন ভিন্ন আউটপুট আসে। যেমন আমরা প্রথমে যে প্রকৃত মান গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেইখানে ওই পদ্ধতিতে এই প্লাস জিরোর মান কি আসবে, চিহ্নবিদ হবে, চিহ্নবিদ হবে জিরো, চিহ্নবিদ হবে জিরো, বাকিগুলো সাতটা জিরো। বাকিগুলো জিরো, কিন্তু মাইনাস জিরোর ক্ষেত্রে কি আসবে, ওয়ান আসবে, বাকি সাতটা জিরো হবে। কিন্তু আমরা দেখতেছি প্লাস জিরো আর মাইনাস জিরোর জন্য দুইটা ভিন্ন ভিন্ন রিপ্রেজেন্টেশন, কিন্তু আসলে মাইনাস জিরো আর প্লাস জিরো কিন্তু একই জিনিস বাস্তব জীবনে, কিন্তু আমরা জানি এটা একটা অসামঞ্জস্যপূর্ণ আউটপুট দেয় আমাদের প্রকৃত মান গঠন পরিপূরক সিস্টেমে। একের পরিপূরকেও এই ব্যতিক্রম ধর্মী একটু আউটপুট আছে, মানে প্লাস জিরো আর মাইনাস জিরো কে ডিফারেন্ট ভাবে, কিন্তু আসলে দুইটা মান যদি এক, এটা বাস্তব জগতের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই জন্য কম্পিউটারে বর্তনীতে ডিজাইন করার সময় মূলত দুইয়ের পরিপূরক সিস্টেমটাকে বাস্তবায়ন করা হয়, এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকেই সার্কিট দিয়ে, কম্পিউটারের সার্কিট দিয়ে ডিজাইন করা যায়, এবং যোগের জন্য বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। এই জন্য বর্তমান আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়।